ফজলু ভাইয়ের কোনো খবরই পাওয়া যায় না, খবরই পাওয়া যায় না, খবরই তাই ফজলু ভাইয়ের মতো একটা মেয়েকে আমি ফোন করি, বারোটি বছর ধরে সেই মল্লিকার সঙ্গে আমি প্রেম করছি, কিন্তু তার কোনো সংবাদই পাই না। সে শুধু মিস কল মারলে বলে একটু মোবাইলে পয়সা ব্যালেন্স মেরে দাও। আজকালকার মেয়েদের তো এই অবস্থা, আচ্ছা কোনো ছেলেকে ফোন করলে মেয়েরে বলে আগে ব্যালেন্সটা ভরে দাও। আরে কই কি হুই না তো মনে হয় মাথাটাই পাগল হয়ে যাবে গা। আরে আমার লাগে 12 বছর প্রেম করছে বুঝছো, 12 বছর প্রেম কইরা বাপের তো কিছু নাই, টাকা নাই পয়সা নাই জমি জায়গা নাই, দেখতে কালা ফর্সাও না। আমার লাগে প্রেম করে আমারে কয় কি তুমি বাড়ি থাকো আমি সৌদি কামে যাই, সৌদি যাইয়া টাকা পয়সা ইনকাম করে লইয়া আইসা তারপরে তোমারে বিয়া করব। আচ্ছা কত প্রেম প্রেম করে যদি বাড়ি ফিরে যায় বাড়ি থেকে আর মন ভালো লাগে, সারাক্ষণ মনের মধ্যে ছটপট ছটপট করতে থাকে, চিঠি পত্র দেই কোনো খবর নাই। তাই আজকে ভাবছি ভালো করে একটা চিঠি লিখবো, মনের কথা লিখতে আমার একটা পাখি আছে পোষা পাখি, এই পাখিটার পায়ে বাইন্ডা দিয়ে উড়াইয়া দেব, কোনো কি যা পাখি চিঠি গান লইয়া আমার বোন ধরে দিয়ে আইবে চলবে নাকি। যা পাখি উড়ে যা চিঠিতে সে যেন আসে, লিখেছি চিঠিতে সে যেন আসে, যা পাখি উড়ে যাও আপন দেশে, যা পাখি উড়ে যাও আপন দেশে, আসিব আসিব সামনে রো মাসে, আসিব আসিব সামনে রো মাসে, যা পাখি উড়ে তুমি তোমায় পাশে পাশে, রাখিও তারে তুমি তোমায় পাশে পাশে।
আমার ছোট ভাই কই দেখি ওই ছোট ভাইয়ের আশায় তো আমি রেখে গেছি ওরে ছোট ভাই এটা শুন ভাই হ্যাঁ ওর দায়িত্ব দিয়ে যাইতে আছে ওই দায়িত্ব আমি তোমার কাছে রেখে গেছি তোমার মাথা খারাপ হইছে আর কি হইছে ওর দায়িত্ব যদি আমারে থইয়া যাও তোমার পাকা ধানে মই দিয়ে দিব আমার ভাই তো এখন ছোট রয়েছে না না ছোট দেখলে হবে কি মানে কি কয় ছোট ভাই ছোট ভাই বেশ তাহার তাই দিছ जाता की जुड़े जा।